ওয়েলকাম টু মোস্ট টেস্টি কিচেন। বন্ধুরা, আজ আমি বানাবো মুচমুচে ফুলকপির সিঙ্গারা। শীতকালে ফুলকপি আর কড়াইশুঁটি সহজেই পাওয়া যায়, তাই বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারি এই সিঙ্গারা। আর খিদে না থাকলেও সামনে যদি গরম গরম সিঙ্গারা ভাজতে দেখা যায় তাহলেই খেতে ইচ্ছা করে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক করুন। আমার রেসিপির সমস্ত আপডেট পেতে হলে আপনারা বেল আইকনটি ক্লিক করুন। সিঙ্গারার জন্য লাগছে ময়দা, লাগছে সিদ্ধ আলু, আমি আলুগুলো কেটে সিদ্ধ করে নিয়েছি, আর লাগছে ফুলকপি ছোটো ছোটো করে কেটে একটু ভাপিয়ে নিয়েছি, লাগছে ধনে পাতা, কড়াইশুঁটি, নুন, কাসুরি মেথি, ভাজা মশলা, এখানে আমি শুকনো লঙ্কা আর জিরে ভেজে নিয়েছি, ফোড়নের জন্য লাগছে 5 ফোড়ন একটা শুকনো লঙ্কা, চিনে বাদাম, আর লাগছে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, বেকিং পাউডার, হলুদ, সামান্য চিনি আর সাদা তেল, আর লাগছে হিং। প্রথমে আমি ময়দাটা মেখে নেব, সামান্য নুন নিচ্ছি, একটু চিনি নিয়ে নিচ্ছি, একটু বেকিং পাউডার নিয়ে নিচ্ছি, 2 চামচ তেল নিয়ে নিচ্ছি। এবার ময়দাটা হাত দিয়ে ডোলে ডোলে খুব ভালো করে ময়মটা মেখে নেব, অল্প অল্প জল দিয়ে মেখে নেব, জলটা একবারে অনেকটা দেব না। কেউ চাইলে ময়দার সাথে 1 কাপ আটাও মিশিয়ে নিতে পারে, তাতেও স্বাদের কোনো পরিবর্তন হবে না। ময়দা মাখাটা বেশি শক্তও হবে না, আবার নরমও হবে না, ময়দাটা একটু বেশিক্ষণ সময় ধরে মাখতে হবে। এবার আমি সামান্য তেল হাতে নিয়ে ময়দার গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, প্লেট দিয়ে 20 মিনিটের জন্য ময়দাটা ঢেকে রাখছি। প্যান গরম হয়ে গেছে, তেল নিয়ে নিচ্ছি, প্রথমে আমি চিনে বাদামটা একটু ভেজে তুলে নেব, বেশি ভাজতে হবে না, 1 মিনিটের মতন ভাজলেই হবে। চিনে বাদামটা একটু লাল লাল হয়ে এসেছে, এবার আমি তুলে নিয়েছি। এই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেব, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা খুব ভালো করে ভাজতে হবে যাতে ফোড়নের গন্ধটা তেলের মধ্যে মিশে যায়। সেদ্ধ আলুগুলো এবার আমি হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেব, আলুগুলো বেশি সিদ্ধ করতে হবে না, একটু হাফ সিদ্ধ করলেই হবে, কেননা ভাজতে ভাজতেই আলুগুলো নরম হয়ে যাবে। একটু ভাজা ভাজা হলেই এবার আমি ফুলকপিটা দিয়ে দেব, ফুলকপিটাও আলুর সাথে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। একটু নেড়ে চেড়ে এবার আমি হলুদটা দিয়ে দিচ্ছি, এখন আমি নুন দিচ্ছি না, কারণ আলু সিদ্ধ এবং ফুলকপি সিদ্ধর মধ্যে আমি সামান্য নুন দিয়েছিলাম। এবার কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি, কড়াইশুঁটিটাও সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবেই সবজিগুলো আস্তে আস্তে নরম হয়ে আসবে। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি, আদা কুচিটা দিয়ে দিচ্ছি, খুব ভালো করে আদা আর কাঁচা লঙ্কাটা মিশিয়ে নিতে হবে, ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, সামান্য চিনি দিয়ে দিচ্ছি, ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, সামান্য নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী। এবার আমি সামান্য একটু হিং ছড়িয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, বেশি ভাঙবো না আমি সবজিগুলো, হালকা হাতেই নাড়ব। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি, 5 মিনিট হয়ে গেছে, সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার সবজিগুলো নরম হয়ে এসছে। এবার আমি ভাজা বাদামটা দিয়ে দিচ্ছি, বাদামটা সবজির সাথে মিশিয়ে নিচ্ছি, এরপর কাসুরি মেথিটা একটু হাতে ডোলে দিয়ে দেব, এতে খুব সুন্দর আপনার একটা গন্ধ পাবেন। কাসুরি মেথিটা সবজির সাথে ভালো করে মিশিয়ে দেব, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। সিঙ্গারার পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি, 20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে দিচ্ছি, ময়দাটা একটু হাত দিয়ে ডোলে নিচ্ছি, এরপর ময়দার থেকে আমি
লেচি কেটে নেব। দুভাগ করে নিয়েছি, রুটির লেচির মতনই আমি লেচি করব। বেশি বড়ও করব না, আবার ছোট ছোটও করব না। সমান মতন লেচি কেটে নেব। লেচি করা হয়ে গেছে, এবার আমি বেলে নিচ্ছি। ঠিক রুটির মতন বেলবো না, একটু লম্বা লম্বা করে আমি বেলে নেব। একটু ময়দা দিয়ে বেলতে হবে, একটু লম্বাটে ধরনের বেলতে হবে, বেশি গোল করতে হবে না। দেখতে অনেকটা ডিমের আকারের হয়েছে। এরপর একটা ছুরি দিয়ে সমানভাবে ভাগ করে নেব। এক ভাগ আমি হাতে তুলে নিচ্ছি। এবার সামান্য জল দিয়ে এটাকে এক পাশটা প্রথমে মুড়ে নেব। আবার তার উপরে একটু জল দিয়ে দিয়েছি, আর এক পাশটা মুড়ে এটা জুড়ে দেব। সিঙ্গারার খাপটা আমার তৈরি হয়ে গেছে, এরপর আমি পুরটা ভরে নেব। পুরটা যতটা সম্ভব চেপে চেপে ভরে নিতে হবে। এরপর আমি দুটো মুখ একসাথে মুড়ে দেব। খুব হালকা হাতে মুড়তে হবে। মোড়া হয়ে গেছে, দেখা যাচ্ছে খুব সুন্দর একটা শেপ এসেছে। আমার সিঙ্গারাগুলো সমস্ত পুর ভরা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার আমি সিঙ্গারাগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। সিঙ্গারা ভাজার জন্য তেলটা একটু বেশি পরিমাণে নিতে হবে। ছাকা তেলে সিঙ্গারাটা ভাজলে ভালো মুচমুচে হবে। অবশ্যই মিডিয়াম আঁচে সিঙ্গারাগুলো ভাজতে হবে। সিঙ্গারা এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দিচ্ছি। বাদামি রং হয়ে আসলেই সিঙ্গারাগুলো উল্টে দিতে হবে। সিঙ্গারা একটা সম্পূর্ণই নিরামিষ পদ, তাই আমরা সিঙ্গারা যে কোনো দিন যে কোনো সময় খেতে পারি। দেখাই যাচ্ছে এক পাশটা বাদামি রং হয়ে গেছে, এবার সিঙ্গারাগুলো উল্টে দিয়েছি। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি সিঙ্গারাগুলো একটা ঝুড়িতে তুলে নিচ্ছি। ঝুড়ির মধ্যে একটা ন্যাপকিন পেতে নিয়েছি, যাতে সিঙ্গারার এক্সট্রা তেলটা ন্যাপকিনে শুষে নেয়। আমি একটা সিঙ্গারা ভেঙে দেখাচ্ছি, খুব মুচমুচে হয়েছে, ভিতরের সবজিগুলো খুব ভালো ফ্রাই হয়ে গেছে। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো।